নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার মানস ভট্টাচার্য। মানস দা, সম্প্রতি সময়ে ইস্টবেঙ্গলের যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগে আপাতত টোটাল মিলিয়ে 86টা ম্যাচ খেলেছে, হারের সংখ্যা 47। আর সম্প্রতি সময়ের কথা বললে তারা ডুরান থেকে এএফসি ম্যাচ এবং আইএসএলের সম্প্রতি সময়ে 6টা টানা ম্যাচ হেরেছে। এই ইস্টবেঙ্গলের সমস্যাটা তো রয়েইছে যে ফুটবলাররা ছন্দে ছিল, একদম ছন্দে নেই, সহজ পেনাল্টি মিস করছেন। এদের কী মনে হয় এই পুজোর ছুটিতে নতুন কোচ নিঃসন্দেহে আসবে, সেক্ষেত্রে মনোবিদ বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের কি এনে তাদের সাথে কথা বলা উচিত, বা একটু মেন্টালি তাদের প্রিপারেশান কী তোমার মনে হয়? তোমরাও একটা সময় খেলেছো, ঠিক সমস্যাটা কোথায় যেটা কাটিয়ে উঠলে এই ইস্টবেঙ্গল আবার ছন্দে ফিরবে? দেখো, মনোবিদের কথা তোমরা যেটা বলছো, আমাদের সময় কিন্তু এগুলো ছিল। আমরা যখন ফুটবল খেলেছি আমরা ব্যর্থ হয়েছি, এবং সেই ব্যর্থতা ঢাকার জন্য আমরা কঠোর অনুশীলন করেছিলাম, এবং সেই অনুশীলনের মধ্যে দিয়েই আমরা আমাদের জায়গাটাকে ফিরে পেয়েছি। আজকে ইস্টবেঙ্গল গত ম্যাচটা দিয়ে তুমি দেখো, কোনো মতেই ইস্টবেঙ্গলের পয়েন্ট লস করার কোনো জায়গা ছিল। কেসপো যেভাবে পেনাল্টি মিস করেছিল সেটা কিন্তু আমাদের ভালো লাগে। ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় ওই রকম একটা সাধারণ মানের শট নেবে, এটা নিয়ে কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন ছিল। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, ইস্টবেঙ্গলের সেদিন দুটো বল পোস্টে এবং ক্রসে পিছে লেগে চলে এসেছে। যে কোনো একটা গোল হয়ে গেলেই হয়তো খেলাটা অন্যরকম হতে পারত। ইস্টবেঙ্গল খুব খারাপ ফুটবল কিন্তু জামশেদপুর ম্যাচে খেলেনি, কোচ বদল হয়েছে, বিনোদজের তত্ত্বাবধানে ওরা খেলেছে। আমার ইস্টবেঙ্গলে খেলা খুব খারাপ লাগেনি, যদি গোলগুলো হয়ে যেত খেলার চিত্রটাই কিন্তু খেলোয়াড়দের আত্মবিশ্বাস সে কিছুটা চিড় ধরেছে। এই যে কদিন যে রেস্ট আছে, আমার মনে হয় এই রেস্টের মধ্যে তারা অনুশীলন করবে, করে নিয়ে নিজেদের ফিরে পাবে। পুজোর সময় খেলোয়াড়দের অনুশীলন প্রয়োজন রয়েছে, পুজোর সময় বসে থাকতে চলবে না। আমি জানি প্রদীপ ব্যানার্জি আমাদের পুজোর সময় প্র্যাকটিস করিয়েছিল যখন ক্লাব সাফল্য পাচ্ছিল, আমাকে বিদেশকে মনমান মতে আসতে হতো, প্রদীপ দেব আসতে এসে কিন্তু অনুশীলন করাতে। তা আমার মনে হয় ইস্টবেঙ্গলের যেটা সবচাইতে দরকার, প্র্যাকটিস সেশন অনেকটা পেয়েছে। এই প্র্যাকটিস সেশনে খেলোয়াড়দের অনেক বেশি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ওদের যে সংকট সেটাকে কাটাতে হবে। ইস্টবেঙ্গল টিম কিন্তু খুব খারাপ টিম নয়, আমি আবার বলছি ইস্টবেঙ্গল টিমের মধ্যে সেই পটেনশিয়ালটি আছে, এখান থেকেও ঘুরে দাঁড়াবার। আমার মনে হয় নতুন করে যে খেলা শুরু হবে তাতে ইস্টবেঙ্গল নিশ্চয়ই ভালোভাবে তাদের আইএসএল অভিযান শুরু করবে। থ্যাংক ইউ মানস দা।